বাংলাদেশ টিমে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে ওটা তো বাইরের একটা লিগ খেলছে অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে ওখানে কমিটমেন্ট শো করে বাট ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে প্রত্যেকটা বল যখন ও করে তখন চিন্তা করে যে দেশের বা টিমের কিভাবে হেল্প হয় সো এই জিনিসটা অনেকেই বলছে বা মনে করে বাট আমি ক্লিয়ারলি বলতে পারি যে যেই কয়েকটা সিরিজ আমি কাছ থেকে দেখলাম একদম ক্যাপ্টেন্সি যখন করলাম ও ও প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে এবং ওই বলগুলো কিভাবে টিমের হেল্প হবে ওই জিনিসটা চিন্তা করেই করে সর কমিটমেন্টের কোনো ঘাটতি নেই যে বাংলাদেশ টিমে আমি একটু রিল্যাক্সভাবে খেলছি প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয় এক্সপেকটেশন এটা করব সেটা করব অনেক কথাবার্তা হয় আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এই এক্সপেকটেশানটা খুব একটা করার দরকার নেই এক্সপেকটেশানটা মনের ভিতরেই থাক সবার আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত কতদূর নিয়ে যেতে চাই সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি বাট এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয় জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না কারণ আসলে দরকার নাই রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে দেশের এক নম্বর নেটওয়ার্কে ছাড়াই আমি একটা জিনিস বলতে পারি যে এই যে টিমটা খেলবে এরা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য সো এই এটা আমি এই সিওরিটিটা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যেই খেলবে সো আশা অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি প্রতি বছর আমরা অনেক প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি সো প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যে খেলবো বাট আগে থেকেই অনেক আশা করতেছে এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাতামাতি না করি